নমস্কার বন্ধুরা, আমি সুমন। এতক্ষণ যেটি দেখছিলেন সেটি হলো একটি কাগজের তৈরি প্রজাপতি। এই প্রজাপতিগুলি আমরা সহজেই বাড়িতে তৈরি করতে পারি একটি আর্ট পেপার এবং কিছু রঙিন কাগজের মাধ্যমে, আর কিছু রং ও পেন্সিলের মাধ্যমে। এটি একটি বাচ্চার স্কুল প্রজেক্ট, আমাকে দিয়েছিল করতে আমার একটি বোন, তাই এটি আমি ওকে করে দিয়েছি। তাহলে দেরি না করে দেখা যাক এটি কীভাবে করতে হয়। কাগজের প্রজাপতি তৈরি করার জন্য প্রথমে একটি পিচবোর্ড নিয়ে নেব। একটি মোটা কাগজ নিলেও হবে, একটি রঙিন কাগজ যেটিকে এটাই কভার করে রাখবে, আর একটি আর্ট পেপার, আর কিছু রং পেন্সিল এবং একটি কাঁচি আর আঠা। প্রথমে পিচবোর্ডটিকে ওই রঙিন কাগজটি দিয়ে ভালো করে আটকে নেব। তার জন্যে পিচবোর্ডের মাপের ওই আর্ট পেপারটিকে কাঁচি দিয়ে ভালো করে কেটে নেব এবং এর সাইডগুলোকে মুড়িয়ে ভালো করে আঠা দিয়ে আটকাবো। প্রথমে আঠা দিয়ে ভালো করে পিচবোর্ডটিকে চারদিক দিয়ে আটকে নেব। আঠা একটু বেশি করেই লাগাবো যাতে কোনো অংশ ফাঁক না থাকে এবং ভালো করে কাগজটি পিচবোর্ডটির সঙ্গে আটকে যায়। এইভাবে হাত দিয়ে চেপে চেপে এটিকে ভালো করে আটকে নেব। এইভাবে চারদিকে কাগজটিকে পিচবোর্ডের সাথে ভালো করে মুড়িয়ে আঠার সাথে আটকে দেব। এবার সাদা আর্ট পেপারটি নেব এবং এটিকে সরু করে ফার্স্টে কেটে নেব। সরু করে কেটে নেব কারণ আমাদের একটা ছোট্ট বর্গক্ষেত্রাকার মাপ দরকার। এই মাপের মধ্যেই আমাদের প্রজাপতিগুলিকে করতে হবে, তাই কাঁচির মাধ্যমে প্রথমে আর্ট পেপারটির এক সাইডটি ভালো করে কেটে নেব। কেটে নেওয়ার পরে এগুলোকে সমান সমান খণ্ডে কটি ভাগ করে নেব। আমার এখানে তিনটি প্রজাপতি দরকার, অর্থাৎ তিনটি ছোট ছোট মাপের অংশে কেটে নেব। এবার যে কোনো একটি খণ্ড নেব এবং এটিকে একটি ভাঁজ করে নেব। এই ভাঁজটির এক সাইডে আমি প্রজাপতিটিকে ড্রয়িং করব ও তারপর কেটে নেব, যেহেতু এটি সিমেট্রিক্যাল হয়ে যাবে। এইভাবে সবগুলিকেই ভাঁজ করে নেব। তিনটে প্রজাপতির মাপ আমি আলাদা করব, তার জন্যেই আমার প্রথমে একটি কাগজ, তারপরে একটি কাগজ, তারপরে আরেকটি কাগজ নিয়ে নিচের অংশটিকে আমি সমান করে কেটে নেব। তাহলে আমার তিনটি কাগজ ভিন্ন মাপের হয়ে যাবে, ফলে আমার প্রজাপতিগুলি করতে সুবিধা হবে। এবার সব থেকে বড় কাগজটিকে নিয়ে ভাঁজটির এক সাইডে আমি প্রজাপতিটিকে আঁকব, ঠিক একটি সাইড প্রজাপতি আঁকব। এইভাবে আমি প্রজাপতিটিকে এঁকে নেব। আমি আমার মনের মতন প্রজাপতি এঁকেছি, আপনারা আপনাদের মতন করে প্রজাপতিটি আঁকতে পারেন। এইবার যদি আমি এটিকে ভালো করে কেটে নিই, তাহলে অপোজিট দিকেও সেম জিনিসটি তৈরি হয়ে যাবে। এভাবে কাঁচি দিয়ে আমি এই মাপটিকে কেটে নেব। কাটা হয়ে গেলেই আমি ভাঁজটি খুলে দেব এবং প্রজাপতিটি দেখতে আমার সুন্দর হয়ে যাবে। এইভাবে আমি তিনটি প্রজাপতি কেটে নেব। এবার একটি প্রজাপতি নেব এবং এর মধ্যে আমি রং করা শুরু করব। স্কেচ পেনের মাধ্যমে আমি আমার মতন করে রং করার চেষ্টা করেছি, আপনারা আপনাদের মতন করে রং করতে পারেন। এইভাবে আমি সবগুলিকে একইভাবে রং করে নেব। এইবার আরেকটি আর্ট পেপার নেব, সেটিকে ভালো করে আরেকবার একটি ভাঁজ করে মুড়িয়ে নেব। এবং এই মোড়ানোর কারণ হলো প্রজাপতিটির বডিটি তৈরি করা,
সেম পদ্ধতিতে বডিটির অর্ধেক অংশটি আমি আর্ট পেপারের মধ্যে কালো স্কেচ পেন দিয়ে ড্রয়িং করব, এর সুরগুলোকেও করব এবং কাঁচি দিয়ে কেটে নেব। এবার প্রজাপতির বডিটির বাকি অংশটিতেও আমি কালো রং করে নেব। এবার একটি প্রজাপতি নেব এবং এর মাঝখানে আঠা লাগাবো এবং এর বডিটিকে এর মধ্যে আটকে দেব। এইভাবে সবকটি প্রজাপতি আমি তৈরি করে নেব। এবার প্রজাপতিগুলোকে আমি আরেকটু ভালো করে অন্য রং দিয়ে রঙিন করে তুলব। আর একটু রঙিন করলে ঠিক এরূপ দেখতে লাগবে। এইভাবে সবগুলিকে রঙিন করার পরে আমি কালো বর্ডার করে নেব, যাতে এর রঙগুলি আরও ভালো করে উভরে আসে। এরপরে এর ডানাগুলিকে একটু ভালো করে 3D স্টাইলে মুড়িয়ে দেব, যাতে মনে হয় প্রজাপতিটি ডানাগুলি ছড়িয়ে রয়েছে। এবার বোর্ডটির ওপরে ঠিক এইভাবে অ্যালাইনমেন্ট করে এই প্রজাপতিগুলিকে আঠার মাধ্যমে বসিয়ে দেব। আঠাগুলি শুকিয়ে এলে প্রজাপতির ডালাগুলি ও সুরগুলিকে একটু উভরে দেব, হাতের মাধ্যমে ঠিক এই রকম ভাবে একটু ভাঁজ ভাঁজ করে দেবো, যাতে এটিকে আরও রিয়েলিস্টিক দেখতে লাগে। ফুল কমপ্লিট হয়ে যাওয়ার পরেই জিনিসটি আমার এরকম দেখতে লাগবে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, আর কমেন্টে এটাও জানান পরবর্তী নেক্সট ভিডিও আমি কোন টপিকের ওপরে নিয়ে আসব। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ।